नमस्कार सबाइके रुचि रसिक चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आबार एकटा नतून रेसिपी मोचार चप। बांगाली बृष्टिर दिने किन्तु बिकेले एकटु चप मुड़ी होले मंद हय ना। चलुन आजके सेटाई देखाबो। प्रथमे एखाने आमि मोचागुलोके भालो करे छाड़िये निएछि, दिए छोटो छोटो करे कुचि करे निएछि। एते किन्तु आमि एकटा आलुओ कुचि करे दिएछि। दिए दिच्छि परिमाण मतो नुन आर हलुद। प्रेसार कुकारे एटा भालोभाबे सिद्ध करे नेब। सेद्ध करे जल छड़िए एटाके एखन रेखे देव। एबार मसला निएछि अल्प एकटु पेंयाज, दुटो कुয়া রসুন, একটু আদা আর একটা টমেটো। সবটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার কড়াইতে দিচ্ছি গোটা জিরে আর পেস্ট করে রাখা মশলা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব আর দিয়ে দেব যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো। ভালো করে জিনিসটা নেড়েচেড়ে নিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তাতে দেব সিদ্ধ করে রাখা মোচার আলুটা। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব। আর এভাবে খুন্তি দিয়ে আমি কিন্তু একটু ঘেটে ঘেটে দিচ্ছি, কারণ পরে এটা অবশ্য মাখতে হবে, সেই জন্য এখানে কড়াইতে একটু ঘেটে দিচ্ছি। হয়ে গেছে মোটামুটি, ওটাকে আমি রেখে দিলাম সাইড করে ঠান্ডা হওয়ার জন্য। এবার ব্যাটারের জন্য এখানে নিয়েছি বেসন, কয়েকটা গোটা জিরে, স্বাদমতো নুন আর দেব অল্প একটু রিফাইন অয়েল। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, চপে যেরকম ব্যাটার আপনারা বানান সেরকমই হবে। জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে মোচার পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি হাতে নিয়ে নিচ্ছি একটু তেল, তাতে নিয়ে বলের শেপ দিয়ে সেটাকে চেপে চপের আকার দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করতে পারেন, যেটা যে শেপ আপনাদের পছন্দ সেই শেপ আপনারা দিতে পারেন। আমি এভাবে করে নিচ্ছি, এভাবে সবগুলো করে নেব। এই দেখুন আমার কিন্তু সবগুলো রেডি করা হয়ে গেছে। এইবার ভাজার পালা। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মোচার চপগুলোকে এইভাবে বেসনের মধ্যে দিয়ে খুব হালকা হাতে আস্তে করে তুলে তেলের মধ্যে ছাড়বো। একটু কেয়ারফুলি ছাড়তে হবে যাতে জিনিসটা ভেঙে না যায়। এই যে আমি ছেড়ে দিচ্ছি, দেখুন দেওয়ার সাথে সাথে কিরকম ফুলে উঠেছে। এভাবে বাকিগুলোও কিন্তু বেসনে কোট করে তেলে ছেড়ে দিতে হবে। সবগুলো ছেড়ে নিচ্ছি, দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মোচার চপ। মুড়ি দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমি এখানে সার্ভ করেছি কাসুন্দি আর টমেটো কেচাপ দিয়ে। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।